নিজের দেশ মিয়ানমারে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজার জেলার বেশ কটেই নিবন্ধিত এবং অনিবন্ধিত ক্যাম্পে এদের বসবাস সরকারি সূত্রে প্রায় চার লাখ রোহিঙ্গা এদেশে মানবেতর জীবনযাপন করছে যেটি স্থানীয় অনেক সামাজিক সমস্যারও কারণ হয়ে দাঁড়িয়েছে এই রোহিঙ্গাদের হাতিয়ার ঠ্যাঙ্গারচরে চরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা জানিয়েছে বাংলাদেশ সরকার সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পর সবার কৌতূহল ঠ্যাঙ্গার চর কোথায় এবং সেখানে বসবাস কতটা বাস্তবসম্মত বা আদৌ সম্ভব কিনা সরজমিনে ওই চর এলাকা দেখতে যাই আমি হাতিয়া থেকে ইঞ্জিন চালিত নৌজানে যাত্রা শুরু হাতিয়া থেকে আমরা এখন ঠ্যাঙ্গার চরের দিকে রওনা দিয়েছি ইঞ্জিন চালিত নৌটায় দুই ঘন্টা সময় লাগবে আমাদের ঠ্যাঙ্গার চরে যেতে হাতিয়া থেকে কিছু দূর যাওয়ার পরেই বোঝা গেল ঋতু পরিবর্তনের প্রভাব দক্ষিণা বাতাসে বেশ উত্তাল সাগর ইঞ্জিন চালিত নৌকায় দুই ঘন্টা পাড়ি দিয়েছে নির্জন জলরাশি কোথাও কুলকিনারা নেই আড়াই ঘন্টা পর চরের কাছাকাছি এসে দেখা মেলে এই জেলেদের তাদের কাছ থেকে এই চর সম্পর্কে কিছু তথ্য পাই এটার নাম আমরা ঠেঙ্গা সর বলি গাঙ্গিরা ক্যাংরা ক্যাঙ্গা বলি ওই ওই দিকে একটা চর আছে এটার বল আঙুরটা চর মানে আমরা তিনটে নাম বলি চরটারে প্রতিদিন আসি স্যার বর্ষাকালে সাড়ে সরে ধরেন তিন ব্যাগের এক ভাগ ডুবে ডুবি যায় আর দুই অংশ থাকে এখানে তো স্যার এখন অনেক সরকারি অনেক ক্যাম্প ট্যাম্প মানে হইতে আসছে স্যার এই আজকে ধরেন এই পনেরো দিন পর্যন্ত পনেরো দিন হয়েছে স্যার সরকারি ঘোষণার পর প্রধানমন্ত্রীর সামরিক সচিব এ চর এলাকা ঘুরে গেছেন চরে হেলিপ্যাড তৈরি হচ্ছে জরিপ কাজে শুরু করেছে নৌবাহিনী এ চরের বয়স বিশ থেকে পঁচিশ বছর ম্যানগ্রোভ জাতীয় গাছপালা বেশ বড় প্রাকৃতিকভাবে মাটিও শক্ত হয়েছে আমি এখন এই চরের যে জায়গাটিতে অবস্থান করছি জানা যাচ্ছে এটি এখানকার সবচেয়ে উঁচু জায়গা বন বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে উনিশশো নব্বই দশকের শেষ দিকে এখানে বনায়ন কর্মসূচি শুরু করেছিল তারা বন বিভাগ ও জেলা প্রশাসনের কাছে এই চরটির নাম জালিয়ার চর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান রোহিঙ্গা স্থানান্তরের ঘোষণার পর এ চরে কাজ শুরু হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ইউএনও সহ সবাই মনে করছে এ চরেই রোহিঙ্গাদের পাঠানো হবে কিন্তু জেলা প্রশাসন বলছে যেখানে রোহিঙ্গাদের জায়গা দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সেটি এই জালিয়ার চর নয় সরকার নির্ধারিত চরটি আরও দক্ষিণ পশ্চিমে এটি হলো সেই ঠ্যাঙ্গার চর এ চরের মাটি এখনও নরম জেলা প্রশাসন জানাচ্ছে রোহিঙ্গারা যাতে স্থানীয় জনগণের সঙ্গে মিশে যেতে না পারে সেজন্য নির্জন এ চরে পাঁচশো একর জমি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে এই জায়গাটি হাতিয়া থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত এটা সন্দীপ থেকেও এরকমই কাছাকাছি প্রায় বিশ কিলোমিটার মতো দূরে হবে এটি নির্বিচ্ছিন্ন চর যে চরটি মোট জমি পরিমাণ আনুমানিক প্রায় দশ হাজার একর এর লম্বা প্রায় আট কিলোমিটার চড়া প্রায় পাঁচ কিলোমিটারের মতো তো সেখানে যদি পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হয় পাঁচশো একরের মধ্যে আমরা প্রস্তাব করেছি ঠ্যাঙ্গারচরে যদিও সরকারি উদ্যোগে এখনও কোনো কার্যক্রম শুরু হয়নি বন বিভাগ এবং স্থানীয়রা জানান বর্ষা এবং বড় জোয়ারের সময় ঠ্যাঙ্গারচরের দুই তৃতীয়াংশ ডুবে যায় হাজার দশ এগারো সাল থেকে এ চরে গাছ লাগানো শুরু করে বন বিভাগ দুহাজার সালে এ চরকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয় এখানে যে কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার করে চরের ওই চরের উপযোগী করে হয়তো জনবসতি গঠন মানে স্থানান্তর করা বা রিলোকেট করা হয়তো সম্ভব হবে কিন্তু তার আগে অবশ্যই আপনাকে এখানে ফিজিবিলিটি স্টাডি করতে হবে যে এখানে কী ধরনের জীববৈচিত্র্য আছে এখানে মাটির কন্ডিশন কেমন এখানে কি কী চ্যালেঞ্জ আমাদের সামনে থাকবে সেইগুলো বিবেচনা নিয়ে যে কোনো জনবসতিকে এখানে রিলোকেট করার এরই মধ্যে ঠ্যাঙ্গার চরের রোহিঙ্গা সরিয়ে নেওয়ার পরিকল্পনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ বন বিভাগ তাদের প্রতিবেদনে জানিয়েছে প্রাকৃতিকভাবে ঠ্যাঙ্গার চরে জনবসতি গড়ে তোলা কঠিন তবে বিশেষজ্ঞরা মনে করেন এরকম চরে জনবসতি গড়ে তোলা অসম্ভব নয় প্রশ্ন হলো তাহলে কি করা দরকার কারণ আমাদের যে বেরিবাদ সবসময় খুব বড় ঝড় আসলে জলোচ্ছ্বাস হলে এরা তেমন কিছু কাজ করতে পারে না অনেক ভেঙে যায় হ্যাঁ মানে সুতরাং শেল্টারও খুব দরকার এবং হিসেব করে দরকার যে কত লোকের সাইক্লোন শেল্টার কোথায় হবে কোন জায়গায় হবে জায়গাগুলো লোকজন বসতির উপরে এবং তার কত লোক বসবাস করে সেগুলোর উপর ডিপেন্ড করে তৈরি করা হয় আর এই মুহূর্তে দরকার হলো যে তাদের নিরাপত্তার জন্য বেড়িবাদ এবং পানীয় জল দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠেঙ্গারচরে মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পরই রোহিঙ্গাদের অস্থায়ীভাবে সেখানে সরানোর পরিকল্পনা জানাচ্ছে বাংলাদেশ যদিও শেষ পর্যন্ত সবাইকে স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর মধ্য দিয়েই রোহিঙ্গা সমস্যার চূড়ান্ত সমাধান বলে মনে করে সবাই আবুল কালাম আজাদ BBC Bangla。